দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের স্পেশাল লাইভের জন্য আমবাড়ি হাটে অবস্থিত পার্বতীপুর উপজেলা তো আজকে এই হাট থেকে শাইয়াল জাতের যে বকনা বাসুর গরুগুলো আছে এগুলো আসলে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্য আপনাদের দেব তো দেখছি চাচা এটা কত দাম 58 কেমন দাম পাইছেন এই পর্যন্ত 50 51 আপনার লাস্ট কত হলে ছাড়বেন এটা 55 দেখছি পাশে একটা কি অবস্থা ভাই আজকে কত চাচ্ছেন এটা দাম 75 আচ্ছা কাস্টমার কেমন দাম দিচ্ছে 60 ভাঙে তো আপনার টার্গেট কেমন 65 ভাইটা কত দাম চাচ্ছেন ভাই 47 কেমন দাম পাইছেন এ পর্যন্ত তো আপনার টার্গেট কেমন 42 হলে বেচবো ভাই 42 লাস্ট 42 কত ভাজান এটা ভাই কত দাম চাচ্ছেন এটা কাস্টমার কত বলে পর্যন্ত 65 বলে তো আপনার টার্গেট কেমন 74 আছে লাস্ট টার্গেট আচ্ছা দেখছি চাচা এটা কত যাচ্ছেন ভাই এটা কত যাচ্ছেন ভাই কাস্টমার কেমন দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন 36 এটা কত চাচ্ছেন ভাই ৪৫ এটা কত বলছে এ পর্যন্ত 42-43 বলছে কত হলে ছাড়বেন লাস্ট 500 লাভ হলে দেবো 43.5 হলে দেবো 43.5 এটা কত যাচ্ছে এটা লাস্ট কত হলে ছাড়বে জি এটা 35 হলে ছাড়ি দেবো 35 লাস্ট কত ভাজান এটা দাম কাস্টমার কত বলে ৫২ বলে তো আপনার টার্গেট কেমন ৫৫ ৫৬
কত দাম এটা ৬৫ চাচ্ছেন কাস্টমার কত বলে এ পর্যন্ত ৫০-৫২-৫৩ এরকম বলতেছে আচ্ছা আপনার টার্গেট কেমন ৬০ পার আচ্ছা আচ্ছা ভাই এটা কত চাচ্ছেন ভাই কাস্টমার কত বলে এ পর্যন্ত আপনার টার্গেট কেমন টার্গেট যখন বেচা হবে তার উপর টার্গেটের হিসাব আছে আচ্ছা আচ্ছা বেচা না হলে টার্গেট বনে না তাহলে আগেও পক্ষ করে লাভ নেই ৪০-এর গরু বেচা আছে টার্গেট বলো টার্গেট হলো হলে এটা কত মুরব্বি কাস্টমার কেমন দাম দিচ্ছে ৪০-৪১ পর্যন্ত বলে আপনি লাস্ট কত হলে ছাড়বেন এটা কত ভাইজান দাম ৪৫ দাম কাস্টমার কত বলে এ পর্যন্ত ৩৫-৩৬ বলে কত হলে ছাড়বেন লাস্ট কত দাম ভাই জান এটার ৪২ কাস্টমার কেমন দাম বলো ভাই কাস্টমার ৩৫-৩৬ উপর কয় না ভাইয়া আপনার টার্গেট কেমন আমার টার্গেট দেয় ৩৭ হলে ধরা যাবে ৩৭ কত ভাই জান দাম ৪২ কত বলে এ পর্যন্ত ৩৩ বলে ৩৩ আপনার টার্গেট কেমন ৩৫ হলে বেসাবো না হলে বেসাবো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।